আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই কেমন আছেন? খুব ভালো আছে আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এর আগে আপনার আমরা যে আগের বাগানটা ছিল সেই বাগানটা পরিদর্শন করে জি গেছি। এখন আমরা শুনলাম যে আপনি নতুন একটা জাতের ড্রাগনের চাষ করছেন, এটা আমরা পরিদর্শন করার জন্য আসলাম। অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে আমার বাগান পরিদর্শন করার জন্য। হ্যাঁ মাসুদ ভাই, আমি আজ বছর দুয়েক আগের থেকে এই বাগানের উপরে বাগান করছি আর কি। মোটামুটি প্রথমে মালটা লাগাইছিলাম, পরে ড্রাগন লাগাইছি, আর ড্রাগনটা আমার সব থেকে লাভজনক চাষ মনে হচ্ছে। এই কারণে আমি আবার নতুন করে একটা বাগান শুরু করেছি। এদিকে আমার এই যে নতুন বাগান, আরও কাজ চলছে, খুঁটি বানানোর কাজ চলছে, এইগুলো আমি আরও এই যে কলার ভুঁইটা আছে এই পাশে আরও ড্রাগন করবো আশাবাদী করার জন্য। আর নতুনগুলো এইগুলো লাগাইছে যে আপনি দেখেন, এইগুলো আজকে আড়াই মাস মতন আমি এই চারাগুলো আজকে লাগাইছি। সবাই সব গাছগুলাই খুশি করে পিলার দিয়ে উঠছে, আর 2 মাসের মধ্যে আমি বাগানে টায়ার দেবো ঠিক আছে জসিম মোটামুটি। ভাই, চলেন তাহলে আপনার বাগানটা আমরা একটু ঘুরে দেখি এবং এই বাগান সম্পর্কে একটু বিস্তারিত জানি। আচ্ছা ঠিক আছে ভাই, আসুন আসেন ভিতরে ঘুরে দেখি আর বাগান সম্পর্কে কিছু। এই যে এটা আমার নতুন বাগান, এই যে এখন সব থেকে কমার্শিয়াল চাষ হচ্ছে সবটা আমাদের বাংলাদেশে, যে ড্রাগনটা সেট খেয়েছে এবং খুব লাভজনক, যেটা সেই জাতটা আমি সংগ্রহ করেছি। সেই জাতটা আমি কালীগঞ্জ থেকে বিভিন্ন বাগান পরিদর্শন করছি। কালীগঞ্জ সুরতালি এমএ এগ্রো ফার্ম, এটা আছে আপনার কালীগঞ্জ দাসপাড়া, শিবনগর দাসপাড়া, এই এই 35 বিঘের ড্রাগন, সুরতালির 35 বিঘের ড্রাগন, সেখান থেকে আমি এই ভালো জাতটা সংগ্রহ করে এনেছি। এই জাতটা খুবই লাভজনক, এই কারণে আমি এইগুলা পুরোটাই আমার এই লাল থাই নতুন জাতের ড্রাগন লাগাইছি। এই লাল থাই যে এই জাতের ড্রাগনটা মানে আমরা চিনবো কি করে? অরিজিনাল যে চারাটা চেনার উপায় কি? এখন চারা গাছ দেখে চিনা সেরকম সেরকম মানে যারা নতুন এই সম্পর্কে খুব চিনা এত সহজ না আসলে। এই ড্রাগন যারা চাষ করছে তারাই মূলত এগুলা চিনতে পারবে। গাছ দিকে হালকা কিছু পরিবর্তন আছে, সেরকম কোনো পরিবর্তন নেই, সব ড্রাগন দেখতে একই রকম, হালকা কিছু পরিবর্তন আছে। এগুলো ফল দেখলে চেনা যায়, ফল দেখে এই লাল থাই ড্রাগনটা টকটকে লাল হবে এবং একটু লম্বা হবে। এগুলা অনেক সময় দেখুন, ধরুন শুরু এপ্রিল মাসে যেই ফুলগুলো আসে, এই ফুলগুলো ম্যাক্সিমাম ফলই প্রায় কেজির কাছাকাছি, কেজি না হলেও 700-800 গ্রাম করে ওজন হয় এক একটা ড্রাগন। আর যখন অনেকগুলো ধরে সেগুলো ম্যাক্সিমাম 2টাই কেজি, 2টি কেজি এবং প্রচুর পরিমাণ ধরে এই ড্রাগনটা। এই ড্রাগনটা খুবই লাভজনক, আমি অনেক বাগান ঘুরে ঘুরে দেখছি। তবে বাছাইকৃত জাত এই লাল থাইটা খুবই ভালো আমাদের দেশে, এবং আমাদের দেশে এই পরিবেশের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করিয়েছে এই লাল ড্রাগন। যারা নতুন ড্রাগন চাষ করতে চায় আপনি তাদেরকে কোন চারা নেওয়ার পরামর্শ দেবেন? হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা যে অনেকেই মানে অনেক বাণিজ্যিকভাবে ভিডিও যারা নিতে দেখে চায়। অনেক ভিডিও দেখে আবেগই হয়ে ওঠে। আসলে আবেগ আর বাস্তবতা অনেক পার্থক্য, অনেক আবেগ দিয়ে অনেক কিছু করতে চাই কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই কারণে যারা এই ভিডিও না দেখে সশমিনে সশরীরে বাগান বাগান পরিদর্শন করতে হবে। যারা আমি অনেকগুলো বাগান পরিদর্শন করে একটা বাগানের চারা আমার পছন্দ হয়েছে, যেগুলোর ভিতরে কোনো ভেজাল নেই, পুরা জাতটাই লাল থাই, এর ভিতরে কোনো ভেজাল নেই, আমি সেই জায়গা থেকে চারা সংগ্রহ করেছি। আমি যারা নতুন এই ড্রাগন চাষ করবে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, তোমরা আবেগী না হয়ে বাগান পরিদর্শন করো, ভিডিও দেখো, সেই জায়গা সন্ধান করো, যে সে বাগান পরিদর্শন করো করে সশরীরে যে তাকে ড্রাগন কীরকম হচ্ছে, যারা এই পরিচর্যা করে তাদের কাছে জিজ্ঞেস করো যে এটা কীভাবে কীভাবে করা যায়, কীভাবে করলে লাভজনক হয়। ড্রাগন চাষ একটি লাভজনক চাষ, কিন্তু জাতটা বুঝে যদি করা যায় তবে খুবই লাভজনক আমার মনে হয়। জসিম ভাই, যারা নতুন আপনার রিয়া চাষ করতে চায়, ড্রাগন চাষ করতে চায়, তারা কি আপনার কাছে আসলে চারা পাবে? আসলে যারা নতুন ড্রাগন চাষ করবে তা আমি তার সবসময় একটা সৎ যুক্তি যা দেবো, সেটা হচ্ছে যে এখন যেটা সবথেকে ভালো আমাদের দেশে সবথেকে ভালো ড্রাগন যেটা ম্যাচ করছে এবং বাণিজ্যিক আকারে যেটা সবথেকে ভালো আসছে সেটা লাল থাই। এখন বর্তমান আমার কাছে লাল থাই কোনো চারা আমি এখনও তৈরি করিনি। আমার গাছে যখন এই এই গাছগুলো যখন আমি ফল পাওয়া শুরু করব তখন এই সেখন আমি চারা কিছু তৈরি করব, আগে মানুষ দেখবে আমার গাছে ফল কীরকম।
ফলগুলো দেখবে, তারপর আমি চারা তৈরি করব। বাগানের ফল দেখে আমার চারা নেবে। এখন আমার কাছে বর্তমান কোনো চারা নেই, আছে আগের যেগুলো গাছে চারা আছে, এইগুলা কেউ যদি শখের বসে দুই একটা লাগাতে চায় আমি সেগুলো সেই চারা দিচ্ছি, কিন্তু এখন বাণিজ্য কাদারে ওই চারা আমি কাউকে দিচ্ছি না। আমি এইগুলা বাণিজ্য আকারে যারা চাষ করবে তাদের চারা দেবো। এখন বর্তমান আমার কাছে কোনো চারা নেই, আমি তাদেরকে ঠিকানা দিয়ে দিতে পারি যে আমি এই চারাগুলা কোন থেকে আনছি, সেই জায়গার ঠিকানা বলে দিতে পারি, সে সেই জায়গা থেকে আনতে পারে যদি এখনই করতে চাই। আর যদি কিছুদিন পরে করতে চাই তাহলে আমার বাগান দেখে আমার বাগান থেকে চারা নিতে পারবে, কোনো সমস্যা নেই। না, আমরা তো জানি যে আপনার যে আগে যে বাগান ছিল এই বাগান থেকে আপনি সফলতা পেয়েছেন। তাহলে আপনি যারা এখন নতুন করতে চাচ্ছে তাদেরকে এই চারা দিতে চাচ্ছেন না কেন? এটার কারণ কি? আসলে এখন এইটা লাভজনক হওয়ার কারণে অনেকেই ওইটির পরে আর আগ্রহী হচ্ছে না, কারণ এই জাতটা অনেক ভালো, দেখতে সুন্দর, চাহিদা ভালো, এর দাম ওর তুলনায় প্রতি কেজিতে 50 টাকা ডিফারেন্স এবং বেশি ধরছে। এই কারণে আমি মানুষকে জানছি যেন যে লস না খাই, লস যদি খাই দেখা যাচ্ছে লস খাবে না, ওইটা করলে লস খাবে না, কারণ প্রচুর পরিমাণ ধরে। একটু সাইজ একটু ছোট হয় তবে মোটামুটি অনেকগুলো ধরে পুষিয়ে যায়, কিন্তু এখন বর্তমানে এটা যত দিন যাচ্ছে ততই আধুনিক হয়ে যাচ্ছে, মানে জিনিস কটা কোয়ালিটি ভালো চলে আসছে, এই কারণে আমি এইটাই পরামর্শ দিচ্ছি। তবে ওইটা করলেও খুব লসে যাবে না, যেহেতু ড্রাগন সবই এখন লাভজনক, ড্রাগন হ্যাঁ, মানুষ। আপনি এইসব গাছ থেকে এই গাছ থেকে প্রতিটা গাছে কি পরিমাণ ফল পান, মানে কয় কেজি বা কি, এরকম বিস্তারিত যদি একটু বলতেন। আমি আমার আগের যে বাগানটা ছিল সেই বাগানে আমি এক এক গাছ, আমার নতুন গাছ ছিল তো সেইভাবে গাছে হিসেব নেই, তবে এক এক চালা নিয়ে আমি মনে করেন আমার প্লাট ছিল 56টা প্লাট, 56টা প্লারে আমি আছে যে 50 কেজি, 50 কেজি, 60 কেজি এক এক চালানে আমি ড্রাগন পেয়েছি। আর যারা নতুন ড্রাগন চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে আপনারা যদি ড্রাগন চাষ করতে চান তবে যেখান সেখান থেকে হুট করে যে চারা নিয়ে নেবেন না, বাগান পরিদর্শন করবেন, যে দেখবেন ভালো জাত পয়েন্টটা আপনারাই বুঝতে পারবেন দেখার পরে, যে ভালো পয়েন্ট ভালো মন্দ আপনি বুঝতে পারবেন দেখার পরে, আপনি সেইভাবে বুঝে শুনে চারটা নেবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। হঠাৎ করে যেখানে সেখান থেকে দেখা যাচ্ছে চারা নিয়ে নিন, অনেকে দেখা যাচ্ছে লাল থাই বলে আপনারও ভিয়েতনামি ড্রাগন দিয়ে দিল, অনেকে এখন ভিয়েতনামি ড্রাগনটা তুলে আবার নতুন থাওয়াই যুক্ত করেছে, থাই লাগানোর চেষ্টা করছে লাভজনক কারণে। অনেকেই থাই ধরো বাগান থেকে সরিয়ে দিচ্ছে, সেই চারাগুলো আপনার লাল লাল থাই বলে দিয়ে দিচ্ছে, ভিয়েতনামি ড্রাগন লাল থাই বলে দিয়ে দিচ্ছে, এইগুলা থেকে আপনারা একটু সাবধান থাকেন, অনেকে এই কাজগুলো করছে, এগুলো থেকে আপনি একটু সাবধান থাকেন, সতর্ক থাকেন। আচ্ছা, আপনার এই যে গাছটা কতদিন হলো লাগানো? আমি নতুন এই গাছগুলো লাগাইছি, 2.5 মাস বয়স আছে এই গাছগুলো, 2.5 মাস বয়স, আশা করছি 2 মাসের মধ্যে আমার সবগুলো টায়ার দেওয়া লাগবে, সবগুলো টায়ার আমার বাড়ি টায়ার কাটা কার্যক্রম চলছে, এই 2 মাসের মধ্যে এই প্রত্যেকটা গাছে আমার টায়ার দেওয়া লাগবে। টায়ার দেওয়ার পরে পরে আর 2 থেকে 2.5 মাস পরে আমি আশা করি এই গাছটা আমি টুকটাক ফল পাওয়া শুরু করতে পারি, তাহলে টোটাল কয় পাতা মাস দিলে পরে ফল আপনি ফল পাবেন, মোটামুটি শুরু হবে ফল ধরা? আশা করছি আর 4 মাস পরের থেকে টুকটাক টুকটাক আমি আমার এই বাগান থেকে ফল পাতে পারি, আল্লাহ যদি দেয়। আচ্ছা, আপনার কাছ থেকে মানে যারা নতুন চাষি তারা আপনার কাছ থেকে পরামর্শ বা গাছের চারা নেওয়ার জন্য কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, এটা আপনি যদি একটু বলতেন। আমার কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চান আমার বাগানে সশরীরে আসতে পারেন, আর নাইতে ভিডিও আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যদি চান এই ফোন নাম্বারে ফোন করে যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাউকে আমার অভিজ্ঞতা যেটুক সেই অভিজ্ঞতায় আমি তার সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যেন কোনো নতুন চাষি লস না খায়। আচ্ছা, আপনার এই বাগানে আসার জন্য আপনার ঠিকানাটা যদি একটু বলতেন তাহলে হ্যাঁ, আমার ভালো ঠিকানা হতো আর কি। আছে, আমার বাসা আছে কুতুবপুর, কুতুবপুর ইউনিয়ন, কুতুবপুর গ্রাম, থানা জেলা সদর, চুয়াডাঙ্গা সদর, পোস্ট অফিস বদরগঞ্জ। খুব সহজেই 10 মাইল বা সরোজগঞ্জ দিয়ে আমার এই কুতুবপুর গ্রামে আসতে পারেন খুবই সহজভাবে। আর যদি আমার ফোনে যোগাযোগ করে নিতে চান আমার ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিলে আমি ফোনে তাদেরকে আমার জায়গা অ্যাড্রেসটা দিয়ে দেবো, আমি সেই অ্যাড্রেসে আসতে আচ্ছা, পারেন। আপনার ফোন নাম্বারটা একটু বলেন যাতে দর্শক আপনার ফোনে ফোন দিয়ে আপনার সাথে আমার যোগাযোগ করতে পারে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01998905622, এটা আমার বাংলিং নাম্বার। আর একটা নাম্বার আছে রবি নাম্বার, 01859 94
22210। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে করে আপনার বাগানে বা আপনার সাথে যোগাযোগ জি করতে জি পারবে? এই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো টাইমে, আমি তাদের আচ্ছা সাথে ঠিক আছে কথা বলে। জসিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সারুক ভাই, আমাদেরকে আপনাকে ধন্যবাদ মূল্যবান আমাদের বাগান, সময় দেওয়ার জন্য। আমাদের বাগানকে এসে পরিদর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার, মাঝে সাঝে আমার বাগান এসে আসবেন। অবশ্যই অবশ্যই, আপনার বাগানে অবশ্যই আসবো। আর আমার বাগানে আর কিছুদিন পরে এপ্রিল মাসে আমার বাগানে ড্রাগনে ফুল আসবে, আর আমার এই যে পাশে আছে মালটা, আছে মালটা অলরেডি ফুল আসছে, আপনারা এই ফুল ফলের সময় আসবেন, বাগান দেখবেন, দেখলেও আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এই বাগান পরিদর্শনে যে প্রকৃতি, প্রকৃতির ন্যাচারাল একটা পরিবেশ খুবই সুন্দর, যে মালটা আছে দেখে আমার মালটা বাগান আছে, মালটা দেখতে পারেন, ওদিকে দার্জিলিং কমলা আছে, এই পাশে ড্রাগন আছে, আমার একটা মিশ্র বাগান, সব কিছু মোটামুটি আছে, এগুলো আসবেন আপনারা এসে দেখবেন, আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভাই, আপনার বাগান পরিদর্শনের জন্য আবার আমরা আসবো। ভালো থাকেন।